হরে কৃষ্ণ নাম নিয়ে দিনটি শুরু করুন অসম্ভবকে সম্ভব করুন কারণ আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে সব থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত বান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করবো আগামীকাল অর্থাৎ আপনারা জানতে পারছেন এপ্রিল মাসের পাঁচ তারিখ দু সাল শুক্রবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র আজকের দিনে প্রাপ্তি যোগ থাকছে যে কয়েকটা রাশি অর্থাৎ আজকের দিনে যারা লটারি কাটেন লটারিতে ইন্টারেস্ট রাখেন লটারি প্রাপ্তির যোগ থাকছে এছাড়াও যারা লটারি আপনার ইন্টারেস্ট নয় আপনারাও কোনো না কোনো দিক থেকে কিছু আপনাদের জীবনে প্রাপ্তি হচ্ছে পাবেন ভালো দিন প্রথম যে রাশি সেটি হলো মেষ রাশি এবং তুলা রাশি আজকের দিনে হ্যাঁ এর পরবর্তী আজকের দিনে যে রাশি আপনাদের মনের মধ্যে উত্তেজনা একটু বেশি থাকবে সেটি হল কর্কট রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হলো কন্যা রাশি এবং মকর রাশি আজকের দিনে ধৈর্য যথেষ্ট থাকবে যে রাশি অর্থাৎ ধৈর্যর পরিচয় আপনি দিতে পারবেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেটি হলো কন্যা রাশি এবং ধনু রাশি আজকের দিনে কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে অর্থাৎ যে কাজ করেন তার থেকেও বেশি কাজ বা আপনাকে অন্য কিছু দায়িত্ব একটু বৃদ্ধি পাচ্ছে সেটি হলো ভীষ রাশি আজকের দিনে দিনের শেষে আপনাদের যে কয়েকটা রাশি স্যাটিসফাই আপনি হতে পারেন হাসি থাকতে পারে মনের মধ্যে সেটি হলো মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বিশ্বিক রাশি ধনুরাশি এবং মিন রাশি আজকের দিনে যে সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ ধরে নিয়ে আপনি চলতে পারেন সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত আপনারা বিশেষ করে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বিশ্বিক রাশি ধনু রাশি এবং মিন রাশি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এর পরবর্তী ক্ষেত্রে দুপুর বারোটার পরে বিষ রাশি মিথুন রাশি কন্যা রাশি তুলা রাশি মকর রাশি কুম্ভ রাশি আপনাদের ক্ষেত্রে শুভ সময় মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজকে দিনে আপনার চিন্তা ভাবনার সঙ্গে বাস্তবিক যে ঘটনাগুলো ঘটবে সেগুলো অনেকটা মিল আপনি বুঝতে পারবেন আজকে দিনটা আপনাদের ক্ষেত্রে একটি ভালো দিন যেমন প্রাপ্তিযোগ থাকছে তেমনি আপনার মনের ইচ্ছা সেটি পূর্ণ হতে চলেছে উদ্দেশ্য প্রণোদিত কোনো কাজ সেটি আজ কমপ্লিট করতে পারবেন আজকের দিনে আপনার জেদের কাছে আপনার চেষ্টার কাছে অনেককেই কিন্তু হার মানতে হবে এবং আজকের দিনে আপনি কাউকে কনভেন্স করতে পারবেন সেটি প্রথমে হয়তো বুঝিয়ে বলবেন তারপরে অবশ্যই না যদি বোঝে অন্যরকম ক্ষেত্রে বুঝিয়ে বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে একটু রিয়্যাক্টও করবেন মেস্টাসি অথবা মেস লগ্নের যারা আছেন আজকের দিনে ভালোবাসার সম্পর্ক আপনাদের খুব একটা খারাপ নয় তবে আজকের দিনে আপনার একটু অ্যাগ্রেসিভ নেচার থাকার কারণে বিপরীত দিকে কোনো সমস্যা হলেও সে কিন্তু চুপ করে থাকবে কারণ আজকের দিনে একমাত্র যা বলবেন আপনিই বলবেন শেষ কথা হবে আপনার রাশি অথবা মেস লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নের যারা আছেন পারিবারিক ম্যাটারে যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন বিশেষ করে সাংসারিক জীবনে কোনো কিছু জিনিস আপনি নিয়ে এলেন আবার কিছুটা সময় পরে বিপরীত দিক থেকে বার্তা এলো এই জিনিসটা নাই যার ফলে কিছু ক্ষেত্রে মনের মধ্যে আপনার রাগ আসতে পারে মেজা ঝাড়িয়ে ফেলতে পারেন এই রকম কিছু ছোটোখাটো পারিবারিক সাংসারিক আপনাকে কর্ম বারংবার করতে হবে একটু বিরক্ত মনের মধ্যে থাকবে এবং কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন দায়িত্ব বৃদ্ধি সেটি কিন্তু হচ্ছে অর্থাৎ যে কাজগুলো আপনি করেন সেই কাজের থেকেও এক্সট্রা কাজ আপনাকে করতে হতে পারে বা যে পদে রয়েছেন কোনো উচ্চতর আপনাকে একটি পোস্টের দায়িত্ব দিতে পারে সেগুলো কিন্তু বিশ্বরাশি বিশ্বলগ্ন আজকের দিনে আপনারা এইগুলো পেতে চলেছেন পেতে পারেন বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নে যদি আপনি হয়ে থাকেন পারিবারিক কোনো রকম আপনারা কিছু করবেন সেটি হতে পারে আপনার পরিবারের ঘরের বিষয়ে কিছু বিস্তার করবেন বা পারিবারিক কোনো রকম কিছু কাজ করবেন সেটিও গুরুত্বপূর্ণ কোনো শুভ মাঙ্গলিক কাজ সেই নিয়েও আপনাদের মধ্যে চিন্তা মনের মধ্যে থাকবে যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের আপনি যদি হয়ে থাকেন পরিবারকে আজকের দিনে কোনো মেম্বারকে যথেষ্ট আপনি ভালোবাসবেন এবং তার ভালোবাসা কিছু প্রেজেন্টেশন গিফট সেগুলোও কিন্তু আপনি নিয়ে আসবেন পরিবারে যদি আপনার ছোট সন্তান থাকে বিশ্বরাশি বিশ্বলগ্নের যারা আছেন এর পরবর্তী মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে আপনি চেষ্টা অনেক কিছুই রাখবেন এবং সেই চেষ্টা যতটুকু আপনি রাখবেন ততটুকু বিপরীত দিকে ফল আপনি নাও পেতে পারেন তবে এর জন্য কিছু পাওয়ার জন্য যত কিছু করতে হয় যত পরিশ্রম করতে হয় যত আপনাকে লেগে থাকতে হবে তাহাই আপনি স্বীকার করে মেনে নিয়ে চলবেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নে যারা আছেন কারণ একটি কথা আপনারা বুঝতে পারবেন জীবনের সফলতা খুব সহজে আসে না সংঘর্ষ করতে হয় তাই সংঘর্ষ আপনারা মেনে নেবেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন সেই পরিস্থিতিটাকে আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন আপনারা যারা কোনো রকম ফ্ল্যাট নেবেন ভাবছেন গাড়ি নেবেন ভাবছেন পুরানো গাড়ি এই সমস্ত ক্ষেত্রে আজকে দিনে কিছুটা ভালো যোগাযোগ আসতে পারে বিশেষ করে আপনারা যারা কোনোরকম গাড়ির বিজনেস করেন বা কোনো ক্রমে আপনারা গাড়ি কোথাও গিয়েছিলেন ফেসে গিয়েছেন কোনো কেস আছে সেরকম আজকে দিনে সেখানে যেতে হবে বা কিছুটা নিষ্পত্তি হবার সম্ভাবনা থাকছে মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন পূর্বের কিছু দিয়ে না আজকের দিনে চিন্তাভাবনা মনের মধ্যে থাকবে এবং সেই নিয়ে দিতে হবে পরবর্তী পদক্ষেপ আপনি কি রাখবেন চিন্তাভাবনা এরকম থাকছে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন মনের মধ্যে উত্তেজনা যথেষ্ট থাকবে যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই উত্তেজনাটাকে মনের মধ্যে প্রশমিত করে সমস্ত কাজ আপনি করতে পারবেন কাজের মধ্যে যথেষ্ট উদ্যম আপনার থাকবে অর্থাৎ সম্মুখেই কোনো কিছু আপনাদের জীবনে ঘটতে চলেছে সেই নিয়ে মনের মধ্যে একটু উত্তেজনা থাকবে এবং আজকের দিনে আজকের দিনে কিছু মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনার অর্থ যদি সেভিংস করা আছে সেখান থেকে কিছু ব্যয় করতে দেখা যাবে বা আজকের দিনে আপনি কিন্তু যেমন উত্তেজনা নিয়ে চলছেন তেমন হেল্পফুল মনোমানসিকতা আপনার মধ্যে থাকবে তবে হ্যাঁ আজকের দিনে আপনি কিন্তু নিজের ভালোটা অবশ্যই বুঝতে পারবেন কোন ক্ষেত্রে আপনার ভালো হবে পরবর্তী পদক্ষেপ কী নিলে কী হবে তাই উপযুক্ত ব্যক্তিকে আপনি হেল্প করবেন সাহায্য করবেন টেন্ডেন্সি মনোমানসিকতা এই রকম থাকছে কিছুটা ক্ষেত্রে আপনারা কর্ম পাগল হতে পারেন আজকের দিনে কর্কল রাশি অথবা কর্কল লগ্নের যারা আছেন আপনারা যারা সফলতার শীর্ষে আছেন আরও প্রভাব বিস্তার করতে দেখা যাবে যে ক্ষেত্রে আপনি থাকুন না কেন নিজেকে মেলে ধরতে দেখা যাবে এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকের দিনে যারা বিবাহিত আছেন আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয় যথেষ্ট ভালো পারিবারিক কোনো রকম সমস্যা আপনাদের চলছে একত্রিত পরিবার আপনি বিবাহিত জীবনে আছেন আপনার পার্টনারের সঙ্গে পরিবারের মেম্বারে রকম সমস্যা হচ্ছে আজকে দিনে সেরকম সমস্যা কিছুটা কম থাকবে আপনি ধরে নিয়ে চলতে পারেন বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন বিজনেস করতে করতে সাইটে কিছু করা যায় বা বিজনেস করতে করতে টাইমে কিছু কর্ম করা যায় এরকম চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে থাকবে যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে কোনো কিছু গুরুত্বপূর্ণ কর্ম কাজ আপনাকে করতে হবে যার জন্য যথেষ্ট আপনি ব্যথিগ্রস্ত থাকবেন আজকের দিনে সিংহ রাশি অথবা সিংহলগ্নের যারা আছেন এবং সেই কর্ম যে কোনো পরিস্থিতিতে আজকের দিনে করতে হবে দ্বিতীয় দিন আর আমি এখানে আসবো না চিন্তাভাবনা এরকম থাকছে মেন্টালিটি থাকছে তাই সিংহ রাশি আজকের দিনে মনের মধ্যে কিছু উত্তেজনার জেদ থাকবে সেই জেদবশত সেই সমস্ত কাজ আপনি করবেন টেন্ডেন্সি এইরকম থাকছে যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নের হয়ে থাকেন এর পরবর্তী কন্যা রাশি অথবা কন্যা লগ্নের আপনারা যারা আছেন আজকের দিনে ধৈর্য যেমন আপনাদের মধ্যে থাকবে তেমন শরীর স্বাস্থ্য দিকেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে আপনাদের হবে শারীরিক বিষয়ে কোনো রকম ছোটোখাটো সমস্যা সেটি ইগনোর করবেন না এবং আজকের দিনে কোনো কিছু ক্ষেত্রে আপনি যদি ইগনোর করেন তাহলে কিন্তু সমস্যা বৃদ্ধি হতে পারে ইগনোর করবেন না সেই সমস্ত বিষয়ে একটু চিন্তা আপনার করবেন তবে ডিপলি রকম নিয়ে সেরকম ভাবাবেগ নিয়ে সারাদিনটা নষ্ট করবেন না যদি কোনো রকম সমস্যা সেটি হতে পারে আপনার শারীরিক বিষয় সেটি হতে পারে আপনার শত্রু প্রতিদ্বন্দ্বী সেটি হতে পারে আপনি কোথাও ঋণ নিয়েছেন কিভাবে পরিত্রাণ পাবেন একটি সাময়িক চিন্তাভাবনা করবেন এই নিয়ে সারাদিনটা চিন্তাভাবনা করবেন না আজকে দিনে তবে চিন্তাভাবনা যেগুলো করবেন সেগুলো অবশ্যই আপনার ক্যারিয়ার মুখে চিন্তাভাবনার সুদূর প্রসাদী চিন্তাভাবনা এখান থেকে পরিত্রাণ পাওয়ার চিন্তাভাবনা সেগুলো বলা যেতে পারে এবং আজকে দিনে আপনার এই চিন্তাভাবনা কারোর সঙ্গে যদি শেয়ার করেন সেক্ষেত্রে বিপরীত দিকে ভালো আপনি কোনো ইনফরমেশন পেতে পারেন তবে ফোনের মাধ্যমে যদি কারোর সঙ্গে যোগাযোগ রাখেন সেখান থেকে ভালো ইনফরমেশান আপনি পেতে পারেন কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আজকের দিনে কিছু প্রাপ্তিযুক্ত আপনাদের থাকছে মানসিকভাবে যথেষ্ট আশাবাদী আপনি হবেন এবং যে সমস্ত ক্ষেত্রে আপনার একটু চিন্তাভাবনা আছে কোনো প্রাপ্তির দিকে কারোর প্রতি আপনার একটু ইচ্ছা আছে সেই সমস্ত ক্ষেত্রে আজকে দিনে আপনার মধ্যে একটু যথেষ্ট বেশি চাহিদা থাকবে যদি তুলারাশি অথবা লগ্নের আপনি হয়ে থাকেন এবং আজকের দিনে আপনারা যারা কথার মাধ্যমে কিছু করেন অবশ্যই বিপরীত ব্যক্তিকে আপনি কনভেন্স করতে পারবেন ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা আছেন আপনি যাকে ভালোবাসেন বিবাহ দেবার প্রস্তাব মনের মধ্যে আপনার থাকবে তুলারাশি অথবা তুলালগ্ন বা আপনি বিবাহিত জীবনে আসতে চাইছেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কথা বলবেন পরবর্তী জীবনে যে স্টেপগুলো কীভাবে পদক্ষেপ আপনারা নেবেন চিন্তাভাবনা এরকম থাকছে যদি তুলারাশি অথবা লগ্নের আপনি যদি হয়ে থাকেন সমস্যা বহুল হল সেই রকম বহুল আপনি কিন্তু সমাধানের কীভাবে করা যায় সেই রকম পথ আজকের দিনে আপনি কিন্তু ধরবেন বিষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নে যারা আছেন যথেষ্ট ভালো দিন পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো কোনো কিছু ক্ষেত্রে নতুন শুরু করবেন সেটিও আপনারা করতে পারেন এবং আপনারা যারা কোনোরকম গাড়ি নেবেন ভাবছেন সেটি বিজনেস ক্ষেত্রে হতে পারে সেটি কিন্তু আজকের দিনে আপনারা চেষ্টা রাখতে পারেন আজকের দিনে আপনারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্রে ব্যাপকতা সেটি আশা রাখতে পারেন বিজনেস যারা উৎপাদক ক্ষেত্রে বিজনেস করেন যথেষ্ট অর্ডার আপনি পেতে পারেন এবং আপনি যে অনুযায়ী আপনি অর্ডার সাপ্লাই দেন তার থেকে বেশিই পাবেন এবং কর্মী সংকট অনেকটা দূরে থাকবে অর্থাৎ আপনারা যে কর্মের জন্য কর্মী রেখেছেন সুরক্ষ কর্মী আপনারা পেতে চলেছেন আজকের দিনও পেতে পারেন বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে খুব একটা খারাপ নয় কর্মের দিক থেকে যথেষ্ট ভালো বিজনেস যারা করছেন যথেষ্ট ভালো পারিবারিক দিক থেকেও আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন এর পরবর্তী রাশি অথবা ধনু লগ্নের যারা আছে অনেক ধৈর্যের পরিচয় দেবেন যে কোনো পরিস্থিতি আপনি মানিয়ে নিয়ে চলতে পারবেন কোনো কিছু সমস্যা হলে নিজেকেই আপনি দোষারোপ করবেন যেটি আপনার ফল যে ব্যক্তি অন্যকে দোষারোপ করার আগে নিজে নিজের দোষটা স্বীকার করে নেয় মনে মনে ভাবে এইটি আপনার ভুল ছিল তাহলে সেই ব্যক্তি সঠিক ভুল কিন্তু ধরতে পারে এবং সঠিক গাইডলাইনে তারা যেতে পারে ধনুরাশি ধনুলগ্ন তাই আপনারা কোনো কিছু ক্ষেত্রে নিজের ভুলটা আগে ধরবেন তাই সঠিক গাইডলাইন কিন্তু আপনারা নিচ্ছে নিতে চলেছেন পরিস্থিতি যেমনই আসুক না কেন সমস্ত ক্ষেত্রে আপনি পরিস্থিতিটাকে হ্যান্ডেল করে নেবেন কর্মক্ষেত্রে যাদের শত্রু আছে শত্রুপক্ষ আজকের দিনে আপনার সঙ্গে মিত্রতা করতে চাইবে সেটি বলা যেতে পারে এবং দীর্ঘদিন ধরে কোনো রকম আপনি দূরে কোথাও যাবেন ভালোবাসার মানুষটির সঙ্গে যারা কম বয়সে আছেন আজকের দিনে সেরকম কথাবার্তা চিন্তাভাবনা সেগুলো আজকের দিন দেখাচ্ছে আছে অথবা ধনুরগ্নের যারা আছেন মানসিকভাবে কোনো কাজ করবেন করবেন দীর্ঘদিন ধরে ভাবছেন সেই রকম কাজ আজকের দিনে আপনি করেই ফেলবেন ধনুরাশি ধনু লগ্ন এর পরবর্তী রাশি মকর রাশি মকর লগ্নের যারা আছেন আজকের দিনে উত্তেজনা মনের মধ্যে থাকবে উত্তেজনা বশত কোনো কাজ করবেন না এবং খামখেয়ালি ওনা আপনার চিন্তাভাবনা নিয়ে কোনো কিছু কাউকে রিয়্যাক্ট করতে যাবেন আজকের দিনে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন আজকের দিনে আপনার খামখেয়ালি কোন কারণে কিছু যেটা বলা নয় অপ্রাসঙ্গিক কিছু কথা আজকের দিন আপনি বলে ফেলতে পারেন হুম আজকের দিনে বলে ফেলতে পারেন অপ্রাসঙ্গিক কিছু কথা এবং আজকের দিনে আপনার সন্তান থাকলে সন্তানের কিছু জেদের কাছে আপনাকে মেনে নিতে হতে পারে সন্তানের জেদের কাছে আজকের দিনে আপনি যে কথাগুলো বলবেন সেটা হতে পারে আপনার পরিবারের ক্ষেত্রে বা আপনি অনেক ব্যক্তিকে অ্যাডভাইস দিয়ে থাকেন বা আপনি কোনো টিচিং রিলেটেড আছেন অবশ্যই যুক্তিপূর্ণ কথাবার্তা আজকে দিন আপনি বলবেন মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন এবং আজকের দিনে আপনার কথার মধ্যে একটি কিন্তু তেজ থাকছে অর্থাৎ আপনার কথা যিনি শুনবেন সে কথা ফেলতে পারবে না জোর থাকছে কথার মধ্যে মকর রাশি মকর লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে যথেষ্ট উত্তেজনা প্রবণ হয়ে আপনি চলবেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে মনে আশা রাখেন এটি আমাকে পেতে হবে তো পেতেই হবে চিন্তাভাবনা এরকম থাকছে এবং কিছু ক্ষেত্রে আজকের দিনে আপনারা কিন্তু কর্মব্যস্ততার মধ্যে থাকবেন যারা অতিরিক্ত কোনো রকম রিস্ক নিয়ে কাজ করেন আজকে দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন সেটি যে ক্ষেত্রে আপনি কাজ করুন না কেন যারা আজকের দিনে এরকম ক্ষেত্রে কাজ করেন এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক দিক থেকে দায়িত্ব বৃদ্ধি বা দায়িত্বশীলতা সেটি আপনি অনুভব করতে পারবেন যা আপনার মধ্যে যথেষ্ট দায়িত্ব আছে তাই যে কোনো রকম কাজ করার ক্ষেত্রে আপনি একটু অ্যাডভান্টেজ রাখবেন যেহেতু দায়িত্ববান একজন আজকে আপনি হচ্ছেন আপনি পুরুষ হতে পারেন বা মহিলা হতে পারেন পরিবারের একমাত্র উপার্জনকারী আপনি তাহলে দায়িত্ব যথেষ্ট বৃদ্ধি হচ্ছে এবং বিবাহিত জীবনে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন বিবাহ করার সময় আমরা যে মন্ত্র উচ্চারণ করে বিবাহ করে থাকি সেই প্রতিশ্রুতি যে একে অপরকে দেখবে আমরা দেখব সেটি অবশ্যই দায়িত্ব পালন করবেন চিন্তা চিন্তাভাবনা এরকম থাকছে এবং আজকের দিনে পুরানো স্মৃতি বিশেষ করে মহিলা যারা আছেন পুরানো স্মৃতি সেটি দ্বিতীয়বার দেখতে দেখা যাবে বা পুরানো স্মৃতি আপনার মনের মধ্যে আজকের দিনে ফুটে উঠতে পারে এর পরবর্তী রাশি মিন রাশি অথবা লগ্নে যারা আছেন আজকের দিনে যারা অনলাইন ক্ষেত্রে আছেন যথেষ্ট ছাপ ফেলতে পারবেন নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে পারবেন আপনি আপনি যদি এই রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন নিজেকে স্টাবলিশ করতে চাইছেন তা আজকের দিনে অবশ্যই প্রভাব বিস্তার করতে পারবেন কারণ আজকের দিনে আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য থাকছে অনলাইন ওয়েবসাইট ইত্যাদি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন এই রকম কিছু আপনারা কাজ করেন যথেষ্ট ব্যস্ততার মধ্যে থাকবেন আজকের দিনে কোনো জটিল আপনার সমস্যা চলছে এই সমস্ত ক্ষেত্রে সেটিও কিন্তু সমাধান করতে পারবেন আজকের দিনে বিবাহিত জীবনের সমস্যা থাকলে আপনি সেটি মানিয়ে নিয়ে চলতে পারবেন কারণ আজকের দিনে আপনি কথা যেগুলো বলবেন সেগুলো অবশ্যই বিপরীত দিকে প্রভাবিত করতে পারবেন পরবর্তী রেসে আকর্ষণ করতে পারবেন অর্থাৎ এমন কোনো কথা বলবেন যে পরবর্তী তার রেজাল্ট পাওয়া যাবে তাই আজকের দিনে অনেক কিছু ক্ষেত্রে অনেক ব্যক্তিকে প্রভাবিত করতে যেমন পারবেন পরিবারের নিজের মানুষকেও আপনি কিন্তু প্রভাবিত করতে পারবেন মিনদাসি অথবা মীন লগ্নের যারা আছেন এবং আজকের দিনে যারা দূরে দূরে কোনোরকম মার্কেটিং ক্ষেত্রে আছেন বা আপনারা ঔষধের কোনোরকম করেন সেক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ব্যস্ততার মধ্যে থাকবেন যদি মিনদাস অথবা লগ্নে যারা আছেন এবং আজকের দিনে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে কোনোরকম পণ্য আপনি তুলবেন কোথাও মার্কেটিং ক্ষেত্রেও যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে মিনদাস অথবা লগ্নে যারা আছেন এই হলো আজকের দিনের বারোটি রাশির একটি সম্ভাব্য সামগ্রিক রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ